একটা গোপ্রোর মাউন্টের দাম 450 টাকা ভাই। তো এই হচ্ছে বাক্স, যে বাক্সের জাস্ট এরকম করলে খুলে যায়। এটার ওয়েট কত হবে? এটা প্রায় 200-300 গ্রাম তো হবেই। তো সারাদিন এই একটাই কাজ বল। মিস্ত্রি লেবার কাকুগুলো যখন কাজ করে তখন এমনি ছায়া আমাদের ঢুকে আছে, বিড়ি খায়। বিকেল 4টে বেজে গেছিল, আমরা সমস্ত লাইট লাগানো শেষ করেছি। ঘড়িতে বাজে 7:05, আমরা এখন রয়েছি এসপ্ল্যানেডে। আর আজকে ভিডিওটা এইভাবেই শুরু করছি, কারণ বেরোনোর সময় ভিডিও করিনি, এসেছিলাম হচ্ছে ভাইটুকে নিয়ে জুতো কিনতে। এই যে পেছনে শ্রীদার্স। আজকে হচ্ছে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার ম্যাচ, তো সেই জন্যে না আজকে পুরো কলকাতা এখন খেলা দেখতে ব্যস্ত। আমিও বেসিক্যালি খেলাই দেখছিলাম বেরোনোর আগে অবধি। বিরাট কোহলি তো সেঞ্চুরি করেছে শুনলাম। শনিবার দিন না রবিবার দিন কোন দিনটা তোমাদের ফাঁকা রয়েছে, যে দিনটা বেশি কমেন্ট আসবে শনিবার কি রবিবার সেই দিন একটা মিট আপ রাখছি। এছাড়া মিট আপের জায়গা কোথায় হবে বা টাইমিং কখন হবে সমস্তটা আমি তোমাদের সঙ্গে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে দেবো। তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে নিও, ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো নিচে আসছে। আর এছাড়া কমেন্ট ট্যাবেও আমি পোস্ট করে দেবো যে শনিবার না রবিবার আর করলে কোন জায়গায় আমরা মিট আপটা অর্গানাইজ করছি। তো আসো, দেখা হবে, আড্ডা হবে, ভালো লাগবে, বাদ বাকি সমস্তটা আমি নেক্সট কমেন্ট পোস্টে জানিয়ে দেবো। তো চলো ভিডিওতে এগোনো যাক। আজকে এসপ্ল্যানেড আসার দুটো কারণ রয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে জুতো নিতে, আর এছাড়া আমি এসেছিলাম হচ্ছে ওই নতুন যে হেলমেটটা কিনেছি, হেলমেটটাতে গোপ্রো ফিট করার জন্য, কিছু মাউন্ট দেখার জন্য। আর সেই মাউন্টগুলো দাম দস্তুর করলাম এখানে অফলাইনে, দোকানে যা দাম বলছে ভাই শুনে তো কি বলবো, মাথা উঠে গেছে। তো দাম বলছে 450 টাকা একটা গোপ্রোর মাউন্টের দাম, 450 টাকা ভাই, যেটা আমি অনলাইনে ফ্লিপকার্টে দেখলাম হচ্ছে 250 টাকা মতন। আমি ভাবলাম যে অনলাইনে 250 টাকা দেখাচ্ছে, এখানে হয়তো একটু কম সময় পেয়ে যাব, তো একবার দেখি স্প্ল্যানেডে গিয়ে মেট্রো গলিতে। এখানে এসে আই আম তো অবাক, একটু ওয়েট করে যাই, যেহেতু এখন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল চলছে তো সেই জন্য ডেলিভারিতে একটু টাইম নিচ্ছে, এক সপ্তাহের উপর দেখাচ্ছে ডেলিভারি হতে। ততদিন হেলমেটটা গোপ্রো লাগিয়ে ইউজ করতে পারবো না, এটা একটা আক্ষেপ, আর এখনও পর্যন্ত আনবক্সিং করা হয়নি, তো বাড়ি গিয়ে আনবক্সিং করবো। এই ট্রাম লাইনগুলোতে না বহুত স্লিপ করে, আর বৃষ্টি পড়লে তো আরোই নেহাত। আমাদের বাইকে মোটা মোটা চাকা রয়েছে, মানে চওড়া চওড়া চাকা রয়েছে, ওই জন্যে খুব একটা অসুবিধা হয় না। তো সরু চাকার গাড়ি হলে না একটু রিস্কি ব্যাপারটা, যেহেতু আজকে ইডেনে খেলা চলছে সেই জন্য আজকে এসপ্ল্যানেড চত্বর বেশ ভালো রকম ভিড় রয়েছে। তবে আসার সময় গৌরীবাড়ি থেকে শুরু করে এসপ্ল্যানেড পর্যন্ত এতটা ফাঁকা পাবো রাস্তা আশা করিনি। আমাদের ডান দিকে হচ্ছে শিয়ালদা স্টেশন, আমি আর সৌমজি দুজনে মিলে গেছিলাম হচ্ছে সিকিম, ফিরেছিলাম হচ্ছে শিয়ালদা হয়ে। তো ফেরার সময় কি হয়েছিল, ট্যাক্সিতে উঠতে গিয়ে আমার পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিল, সে একটা আলাদাই গল্প। মানে ফিরে এসে কোনো রকমের জামা প্যান্ট ছেড়ে খানিকক্ষণের জন্য হাত মুখ ধুয়েছি, তারপরেই যে ট্যাক্সি ড্রাইভার কুড়িয়ে পেয়েছিল সে আমাকে ফোন করে, তারপর আমি আর বাবা মানে রীতিমতন কোনো রকমের ছুটে মুটে যাই, মানে যে হবে ওলা উবের ধরে, তারপর গিয়ে থ্যাঙ্ক গড যে পেয়ে গেছিলাম। সচরাচর আমি মানিব্যাগে খুব একটা বেশি টাকা পয়সা রাখি না, এই একটাই ভয়, সেবারও যে খুব বেশি টাকা পয়সা ছিল তা কিন্তু নয়, আমার পকেটে জাস্ট 40-60 টাকা মতন ছিল, তার মধ্যে আমি 10 টাকা ফেরত পেয়েছিলাম, বাকি টাকা ছিল না, অবভিয়াস ব্যাপার। আর আমার সমস্ত জরুরি কাগজপত্র, মানে ধরো বাইকের পলিউশন থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স, আরসি, সব কিন্তু ওর মধ্যেই ছিল। তো থ্যাঙ্ক গড আমি পেয়ে গেছি। ও মাসি, এখন আমরা রয়েছি দমদম পার্কে, আর দমদম পার্কের পাশে যে খালটা দেখতে পাচ্ছ, এই খালটা দু সাইডে বাঁধিয়ে গাছ লাগিয়ে মাঝখানে আবার ফোয়ারা লাগিয়ে দিয়েছে। দুর্গাপুজোর ঠিক আগে আগেটাতে না এখানে পুরো লাইন দিয়ে পদ্ম ফুল পর্যন্ত ফুটেছিল। তো এখান থেকে আমরা ডান দিকে ফ্লাইওভার নিয়ে নেব, কারণ আমরা নিউ টাউন যাব। চিনিয়ার পার্কে এত খাবারের দোকান, এখানে না সেই রোল চাও এই সমস্ত গন্ধ একদম ভরভর করছে চারিদিকে, দেখ না। আগে হচ্ছে সিমলা বিরিয়ানি, ওদিকে আমিনিয়া আরসালান, এখানে ফুটের দোকান, আমলা গামলা সিমলা সব রয়েছে। সামনেই হচ্ছে জীবন যমুনা, এখান থেকে আমরা খাবো হচ্ছে চিকেন রোল। এনে ভাই, থ্যাংক ইউ ভাই, চিয়ার্স টু দ্য রোল। 100 করতে পারেনি ওর আগের দিনের মতন, মিস করে গেলাম। 1 eternity later
তো এবার হচ্ছে ব্লগের ইনস নাম্বার টু। কালকে তোমরা দেখেছিলে যে আমরা গেছিলাম শ্রীলেদার্সে, স্প্ল্যান্ড থেকে ফিরে আসার পর আর ভিডিও কন্টিনিউ করিনি, কারণ খেলার হাইলাইটস গুলো দেখছিলাম, তারপর খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন সকাল সকাল করবো হচ্ছে আমার নতুন হেলমেটের আনবক্সিং। বাক্সটা দেখতেই পাচ্ছ, খানিকটা এরকম বেশ প্রিমিয়াম টাইপের একটা বাক্স, এখানে একটা ঘোরার জায়গা রয়েছে। এটা আনার সময় সেলোটেপ লাগানো ছিল, কিন্তু নিয়ে এসে বাবা মাকে হেলমেটটা দেখানোর জন্য সেলোটেপটা খুলে দিয়েছি। খুব ধীরে সুস্থে ভালোভাবে খুলেছি, যাতে করে বাক্সে কোথাও রং না চটে, কোনো কাগজ ছিঁড়ে না যায়। ক্যামেরা জলদি সে ফোকাস করো। তো এই হচ্ছে বাক্স, যে বাক্সের জাস্ট এরকম করলেই খুলে যায়। বাক্সের মধ্যে ফার্স্টেই রয়েছে হেলমেট, এমটির একটা লোগো দেওয়া রয়েছে, ডিজাইন টু প্রোটেক্ট। এখানে রয়েছে একটা বিল, এটা রয়েছে একটা বালাক্লাভা যেটা আমাকে দোকান থেকে ফ্রি দিয়েছে, আর একটা স্টিকার, এটাও বাইকার জিনমের। এরপর আসছে হচ্ছে হেলমেটে, বাইরে দেখা একটা এরকম। তোমরা যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে জানবে যে আমি কোন হেলমেটটা নিয়েছি, আর খানিকটা এখানে গ্রাফিক্স দেখে বুঝতেই পারছো। হচ্ছে আমার নতুন হেলমেট এমটি, এমটির থান্ডার 3 সিরিজ, যার সঙ্গে রয়েছে এখানে রয়েছে এমটির একটা স্ক্যানার টাইপ ওয়ারেন্টি কার্ড, তার সঙ্গে রয়েছে একটা এমটির স্টিকার। এই হচ্ছে হেলমেটটা, যাতে দিয়েছে একটা ক্লিয়ার ভাইজার। এর দু রকমের ভাইজার আছে, একটা হচ্ছে ক্লিয়ার ভাইজার আর একটা হচ্ছে স্মোক ভাইজার, মানে যেটা পুরো গ্লাসটা ব্ল্যাক হয়। এর সঙ্গে আলাদা করে আমাকে লাগাতে হবে হচ্ছে পিন লক, যেটা আমি এক্ষুনি নিইনি। পিন লকটার দাম ওই 2,500 টাকা মতন পড়ে, আলাদা করে কোনো লক নেই, এখানে ধরেই তোমাদেরকে এটা এরকমভাবে তুলতে হবে। ভেতরে আছে হচ্ছে সান ভাইজার, যেটা ফিল্মটা আমি তুলে দেবো এখনই। তো খানিকটা এরকম লুকটা লাগছে। এমটির প্যাডিং তোমরা দেখতেই পাচ্ছ বেশ সফট, আর তাছাড়া এখানে সামনে একটা রয়েছে চিন মাউন্ট, যেটা ধুলোবালি তোমার মুখে চোখে এসে লাগবে না, তার জন্য দেওয়া। আর ভেতরে লকিংটা খানিকটা এরকম দিয়েছে। আমি এক্সেল সাইজ নিয়েছি, পুরো হেলমেটটা কিন্তু সেই লেভেলের হালকা। তো বন্ধু, এখানে হেলমেটের গায়ে ওয়েট দেওয়া রয়েছে 1650 গ্রাম, কিন্তু হাতে ওয়েট মনে হচ্ছে না যে 1600, জাস্ট লাগছে ওই 1200 থেকে 1400 মধ্যে হবে, মানে এতটাই ডিস্ট্রিবিউটেড ওয়েটটা। এমটি তো এই জন্যই ভাই। আর এখানে স্পয়লারটা দেখো অনেকটা বেরিয়ে রয়েছে, ডিজাইনটা পেছন দিক থেকে খানিকটা এরকম। এখানে একটা এমটির লোগো দেওয়া রয়েছে, তার সঙ্গে এটা ECDOT RISI সার্টিফাইড। ওভারঅল লুকটা খানিকটা এরকম। আমার বাইকের যে নীল আর সাদার কম্বিনেশন কালার রয়েছে, তার সঙ্গে ভাবলাম যে এই কালারটা বেশ ভালো রকম যাবে। এছাড়াও কারোর যদি BMW এর বাইক থাকে তাদের জন্য এই কালারটা আমি তো বলবো ভাই বেস্ট। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা হেলমেট নেবো, করে ফাইনালি নিয়ে নিয়েছি, বেশ মনের মধ্যে আনন্দ হচ্ছে। আর মানে তোমরা বুঝতেই পারছো যে নতুন জিনিস বাজে না তারপর আমি বলবো এই হয় বাড়িতে বসে ভিডিও বানাবে। লাস্ট 6-7 মাস ধরে আমি ভেবে আসছিলাম যে একটা নতুন হেলমেট লাগবে, কারণ আমার পুরোনো হেলমেটটা তোমাদেরকে বলেইছি কি কন্ডিশন, আর নতুন করে বললাম না, ওটা পেছনেই রাখা রয়েছে। ভাই এবার দেখিয়ে দে হেলমেটটা, আমি এতদিন ইউজ করতাম হচ্ছে এক্সোডের হেলমেট। এই হেলমেটটা নেওয়ার বেশ কয়েকটা কারণ রয়েছে। কারণ নাম্বার 1 হচ্ছে এর ওয়েটটা ভীষণ হালকা আর ভীষণ অ্যাডজাস্টেড, মানে আমি হাতে নিয়ে রয়েছি, কোথাও গিয়ে মনে হচ্ছে না এটা 1200 বা 1400 বেশি ওয়েট হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে এমটি হচ্ছে একটা প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম সিরিজ, যার সমস্ত হেলমেটে না প্যাডিং থেকে শুরু করে ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব ভালো। আমি বারবার ওয়েটের কথা এই জন্যই বলছি, কারণ আমার কেনার সময় ওই দুটো জিনিসই দামি ছিল, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে এমটি। কারণ দোকানে গিয়ে আমি LS2 বা SOL, বিলমোলা, SMK অনেক রকমের হেলমেট দেখেছিলাম, কিন্তু কোনোটাই না আমার সেইভাবে মনের মধ্যে হয় না যে এই জিনিসটা আমার লাগবে। তো সেইটা কোনোটাই আমার মনে হয়নি যে না এমটি ছেড়ে দিয়ে আমি অন্য কিছুতে শিফট করি। এরপর আমার নেক্সট যে কাজটা সেটা হচ্ছে এই হেলমেটে আমাকে GoPro মাউন্ট করতে হবে, যেটা একটা ভাই ওই হেলমেটটা দে। ছোট তোমাদেরকে একটা কম্পারিজন দেখাই, আমার যে হেলমেটটা আমি ইউজ করতাম এতদিন, সেটা দুটো হেলমেটকে পাশাপাশি রাখলে খানিকটা এরকম লাগছে, সাইজ অলমোস্ট সেম, দুটোর ওয়েটও কিন্তু কাছাকাছি, তবে একজোরের ওয়েটটা ডিস্ট্রিবিউটেড না, পড়লে মাথাটা ভারী হয়ে থাকে। এটাই হালকা লাগছে অনেকটা, এটা 1 কেজি মতন হালকা লাগছে। এটা হচ্ছে, হ্যাঁ দেখ একবার GoPro-টা খুলে দিয়ে দেখি। ইন্টারকমের জ্যাক এখান থেকে আমি খুলে দিলাম, এটার খুব একটা ওয়েট নয়, এটা অলমোস্ট 10 গ্রাম কি 12 গ্রাম হবে, এটা একদমই হালকা। এরপর আছে হচ্ছে GoPro, GoPro-র এখানে রোডের অ্যাডাপ্টার লাগানো আমার। ভাই এমটিটা হাত থেকে ফেলিস না।
এটার ওয়েট কত হবে? এটা প্রায় 200-300 গ্রাম তো হবেই সব মিলিয়ে। উলানজির কেস আছে, মাইক অ্যাডাপ্টার রয়েছে, গোপ্রো নিজস্ব একটা ওয়েট রয়েছে, তো সব মিলিয়ে তো একটা 300 গ্রাম তো হবে, কি বলিস? দেখ আমাদের ওয়েট মেশিন আমার হচ্ছে 200 হবে। একটা ওয়েট মেশিন কিনতে হবে, সবকিছু মেপে মেপে বলবো এর থেকে। যাই হোক, কথা এটা সাইডে রাখি, এটার ওয়েট দেখ আর এমটির ওয়েট দেখ। একটু কাছাকাছি লাগছে, অনেস্টলি বল। এটা 500 গ্রাম মতন বেশি লাগে, মানে এর চেয়ে 500 বেশি লাগছে এটা। ঠিক আছে, আমরা ওয়েট মেশিনে মেপেও দেখবো সেরকম বলে। তো তোর কোনটা ভালো লাগছে? আমার দুটোই ভালো লাগছে সত্যি বলতে, কিন্তু এটা একটু বেশি ভালো লাগছে যেটা নতুন নতুন বলে। আচ্ছা, আর মানে নতুনটাকে মাথার থেকে আউট করে দে। ওভারঅল ওভারঅল এটাই বেশি ভালো লাগছে। কেন? কারণ আর ম্যাট টাইপের হলে বেশি ভালো লাগে এরকম। মানে তোর হেলমেটের দিক থেকে গ্লসি পছন্দ, কিন্তু আমি একটা জিনিস দেখেছি কি, এতদিন আমি গ্লসি ইউজ করছি, দেখো এই জায়গাটা না পুরোপুরি নিয়ন কালার ছিল, খানিকটা এইরকম ছিল, এই যে এটাও একটু রংটা ফেড হয়েছে, তো এই রংটা ফেড হয়ে দেখো এইখানে এসে দাঁড়িয়েছে, এটা কিন্তু গ্লসিতে একমাত্র সম্ভব। আমি এর আগে ম্যাট হেলমেট ইউজ করেছি চার্জের থান্ডার, সেটা মানে রংটা যেমনকার তেমন রয়েছে, আর সেটা কিন্তু আমি এর চেয়ে বেশি পুরনো, মানে ওটা প্রায় 6 বছর ইউজ করছি, আর এটা 4 বছর হয়ে গেল, আর এটা তো 3 দিন হয়েছে। তো এবার এটার নেক্সট কাজ হচ্ছে আমাকে এতে পুরোপুরি হবে এই ইন্টারকম আর গোপ্রোর মাইক সেটআপ থেকে শুরু করে গোপ্রো ক্যামেরা লাগানো সেটআপ সমস্ত কিছু করতে হবে, যার জন্য একটু খরচাপাতি করতে হবে কালকে। তার জন্য আমি বেসিক্যালি গেছিলাম হচ্ছে এখানকার একটা মাউন্ট কিনতে। আমি এই চিন মাউন্টটা লাগাতে চাইছি না, একদিন আমি এক্সোডের যে হেলমেটটা সেখানে এই চিন মাউন্ট ইউজ করতাম, তাতে করে কি হয়েছে এই দেখো ভেতরে মাইক লাগানো রয়েছে, তো এখানে না এক্সোডেও একটা প্রোটেকশন আসে, এই চিন প্রোটেকশন যেটাকে বলা হয়, যেটাকে খুলে দিতে হয়, না হলে এই স্ট্র্যাপটা যাবে না। তো আমি চাইছি না আমার এই হেলমেটটার এই চিন প্রোটেকশনটা খুলে দিতে, এটা ভীষণ জরুরি, ধুলো বা পোকামাকড় অনেক সময় ঢুকে যায়, তো সেটার জন্য আমি কি করব এমসিল দিয়ে বা কিছু একটা ভাবে এখানে মাউন্টটাকে ফিক্স করব। এর যে স্পয়লারটা রয়েছে না, এটা হেলমেটের মেইন বডির থেকে অনেকটা বাইরে বেরিয়ে এটার তুলনায়, তো তাতে করে একটা ছোট্ট অসুবিধা যেটা এমটিতে হতে পারে সেটা হচ্ছে পেছনে যদি আমি পিলিয়ন নিয়ে রাইড করি সে ব্রেক মারলে এখানে এসে ঠুকতে পারে, তো ওটা একটা সমস্যা হতে পারে। বাকি হেলমেটটা আমার তো ভাই বেশ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো এটা আপাতত এরকমই থাক, পরের ভিডিওতে আমি এই সমস্ত স্ট্র্যাপ বা যা কিছু আর কি, এর মাইক সেটআপ থেকে শুরু করে এর অ্যাকশন ক্যামেরা কিভাবে লাগাবো, এর ইন্টারকম কিভাবে সেটআপ করবো, সমস্তটা এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই লাইটগুলো আগের দিন নিয়ে এসেছিলাম চাঁদনি থেকে, আর সেগুলো এখন বাড়ির ছাদে গিয়ে লাগাবো, আর তার জন্যে কালকে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলাম হচ্ছে এই তারগুলো। এগুলো হচ্ছে কি বলে এটাকে, চায়না হুক বা কিছু একটা হবে, যেটা দিয়ে লাইটগুলোকে ঝোলাবো, আর এগুলো হচ্ছে কানেক্টার, এই যে এখানে প্লাগেতে লাগিয়ে দিলেই হয়ে যাবে। হাতুড়ি নিয়ে এসছিস? আর এখানে সকালবেলা বেছে রেখেছি কিছু তার, এখান দিয়ে লাইন টানবো, এখানে এই তারটা লাগিয়ে এখান থেকে ছাদে লাইন চলে যাবে। তো সারাদিন এই একটাই কাজ বল। হ্যাঁ, খালি মেয়ামেয়া করো, খাও আর ঘুমাও। এটা হচ্ছে ড্রাগন ফলের মাচা। ও ভাই, মিনিটে 10টা করে প্লেন আছে এখানে। তোমাদের দিক থেকে শুরু করে বাড়ির হাফ পোর্শন হয়ে গেছে, আর আমরা এতগুলো বাক্স অলরেডি লাগিয়ে ফেলেছি, আর বাকি এখন এখানে রয়েছে। সবচেয়ে জটিল কাজ সেটা হচ্ছে এগুলোকে সুস্থভাবে ছাড়ানো। একবার যদি এরা মনে করে জীবনে জড়িয়ে পেঁচি থাকবো, তাহলে কারোর বাবার সাধ্য নেই যে এটাকে আলাদা করবে, যত বড় এই অমরেশ পুরী হোক না কেন, পারবে না। ঘড়িতে হচ্ছে 8:10। এবার বাইরে চ, লাইটটা কেমন লাগছে দেখে আসবো। বিকেল 4টে বেজে গেছিল, আমরা সমস্ত লাইট লাগানো শেষ করেছি। এটা ঠাকুর ঘর, আর বাইরে থেকে খানিকটা এরকম লাগছে। কেমন লাগছে ভাই? হেভি লাগছে, বিয়েবাড়ির মতো লাগছে, বিয়েবাড়ি। তো বোন দেখুন, ঘড়িতে বাজে হচ্ছে 11:33, 11:30 বেজে গেছে। এখন করবো হচ্ছে ব্লগ এডিটিং, আর আপাতত গোপ্রোটা এখন খোলাই পড়ে রয়েছে, এটাকে যদি আমি এখন হেলমেটে লাগাতে চাই, তো মাউন্টটা যেটা আমি অর্ডার করেছি ফ্লিপকার্ট, ওটা এখনও 2-3 দিন সময় লাগবে আসতে। তো নেক্সট ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কীভাবে হেলমেটেতে ক্যামেরা বা ইন্টারকম বা মাইক সেটআপ সমস্তটা, সমস্ত ডিটেলসটা পরের ব্লগেতে শেয়ার করবো, কীভাবে এটাতে সেট আপ করি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে মনে করে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেল থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, শোর, বাই। এই ভিডিও চালু করতেই ছাড়িয়ে গেল গাইজ, এই দেখো এতক্ষণ কতক্ষণ লাগছিল। তো ভিডিওটা অনই রেখে দিই নাকি? ফোনের ব্যাটারি থেকে সস্তার নাকি? পজ কর, পজ কর।